Hey guys, welcome back to my channel. I am Bobi. I am going to show you another new vlog. So today we are going to the mall. We are marketing. We are going to do some marketing. But we are going to go to the mall. তো বন্ধুরা আমরা প্রায় কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে একটা মল আগে বিগ বাজার ছিল এখন স্মার্ট বাজার হয়ে গেছে তো সেটা তোমরা সবাই জানো তো এখানে ম্যাক্স আছে আর অনেক কিছু আছে তো চলো বন্ধুরা ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দেই কেমন আর আমার সংকল্প আজকে কি কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব কেমন বন্ধুরা তো চলো আমরা এত বাইক পার্কিং এ চলে এলাম এবার বাইকটা রেখে আমরা ভিতরে ঢুকবো I am excited. সংকল্প এখন জল ধরবে জল ধরতে দেখো ব্যস্ত হয়ে পড়েছে সে বলছে জল ধরবো ধরবো কিন্তু সেই জল কি আর ওর হাতে পড়বে বলো তোমরা তো এখানে একটা স্টল আছে তো সেখান থেকে অনেকে অনেক কিছু খায় বাট আমরা এখন আর কিছু খাই মানে খাবো না তো আমরা চলে এলাম ভিতরে ও গাড়ি দেখেই বলছে আমি গাড়িতে উঠবো গাড়িতে উঠবো বাবা চলো গাড়িতে উঠবো মা চলো আমি উঠবো মানে বায়না করছে আর কি মানে ও সত্যি কথা বলতে ছোট থেকেই ওর গাড়ির প্রতি প্রচন্ড নেশা বাস ট্রেন যে কোনো গাড়ি হোক না কেন প্রচন্ড নেশা আর এখানটা দেখো যেহেতু সামনেই 15 আগস্ট কি সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগলো দেখে ওই দেখো আমার ছেলে এবার ওকে মানে উঠাতেই হবে আর এখানে চার্জটা একটু বেশি 100 করে নিচ্ছে যে কোনো গাড়িতেই ওঠো না কেন 100 টাকা আর এখানে নতুন বই বেরিয়ে গেছে তো গাদার 2 ও বলছিল দেখবে এলাম না দেখবো না অনেকটাই মানে রাত হয়ে গেছে আর এখন যদি মানে বই দেখা শুরু করে তাহলে আরও রাত হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে না এবার দেখবো না নেক্সট টাইম যখন আবার আসবো তখন দেখবো তো ওখান থেকে আমরা একটু ঘুরে এদিকটা চলে এলাম যে ছেলেকে নিয়ে এবার আমরা গাড়িতে উঠবো তাই দেখো কীভাবে টানাটানি করছিস ও গাড়িতে চড়তে ভীষণ ভীষণ ভালোবাসে আমরা যদি কোথাও যাই ও তো বাসে উঠবো ট্রেনে উঠবো এই সাইকেলে উঠবো মানে এরকম বায়না করে না কখনো মানে ভীষণ বায়না করে তো চলো বন্ধুরা আমরা এবার গাড়িতে উঠি আর চারদিকটা ঘোরাবে বেশ মজাই হবে বলো বেশ ভালো লাগছে আমার মানে সংকল্প তো খুব খুশি গাড়িতে উঠে আমার বেশ ভালো লাগছে একজনের টিকিট 100 টাকা বাট আমার কিন্তু ফ্রি এই যে গাড়িটার মধ্যে যে উঠেছি আমরা মানে সংকল্প শুধু 100 টাকায় নিয়েছে বাট আমার কিন্তু নেয়নি যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে ধরে বসতে হবে তার জন্য আমি কিন্তু ফ্রিতেই উঠে পড়লাম বেশ ভালোই হলো বলো ওটাতে তার জন্য উঠেছি কারণ সাথে আমি একটু আমারও ঘোরা হয়ে যাবে বেশ মজা লাগছে আর গান মানে গান বাজছে তো আর ও তো খুবই এক্সাইটেড খুবই নাচানা যে খুবই আনন্দ করতে করতে মানে ও অনেক চললো গাড়িতে এতটাই ভালো লাগছিল ওখানটায় মানে ভীষণ আর ও তো সারাক্ষণ টাটা টাটা করে যাচ্ছে টাটা টাটা দেখাচ্ছে সবাইকে আর অনেকে ওর দিকে তাকিয়েছিল যে বাচ্চাটা খুব খুশি আর কি গাড়িতে উঠে এই মলটা কিন্তু অনেকটাই বড় মানে সত্যি কথা বলতে অনেক কিছু আছে এই মলটার মধ্যে বাট আমরা কোনো কিছু ঘুরতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আর বেশি ঘোরা হয়নি আমরা এই যে গাড়ি দেখতে পাচ্ছ গাড়িতে আমরা উঠে তারপর মানে এখান থেকে নেমে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে স্মার্ট বাজারে ওখান থেকে কিছু কেনাকাটা করবো করে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো চারদিকটা কেন ঘুরতে পারছিলাম না অনেকটাই রাত হয়ে গেছে না তার জন্য আর কি আর বাচ্চা নিয়ে যেতে এসেছি আরও যদি মানে বিকেল বিকেল দিকে যদি বেরোতাম তাহলে খুবই ভালো হতো তো দেখো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে সংকল্প তো খুবই নামতে চাইছে না ও বলছে না নামবো না নামবো না ও আরও উঠবে গাড়িতে মানে আরও ঘুরবে এরকম তারপর ওকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে তারপর ওকে নামানাম ও নামতেই চাইছিল না এরকম দেখতে পাচ্ছ তো এইবার হচ্ছে ফটো তোলার পালা ওকে বলছি যে সংকল্প একটু পোজ দাও সে পোজ দিচ্ছে দেখো
তার কান্ড দেখলে মানে হাসিও বাচ্চা চারদিকে তো অনেকে অনেকে ছিল দাঁড়িয়ে, তারা ওর দিকে তাকে মানে হাসাহাসি করছিল আর কি, বাচ্চাটা ওকে দেখে মানে খুব ইয়ে করছিল, দেখো পোজ দিচ্ছে, কি করেও খুঁজে পাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজারে, তো ঢুকে গেলাম আমরা, দেখতে পাচ্ছ কি চলো বন্ধুরা আমরা কি কি কেনাকাটা করি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো, তারপর দেখতে থাকো সেই সব ভিডিওটা। কি সুন্দর ইয়ে করেছে, ওখানে দেখো কি খাবি, এখানে কিন্তু একটা জিনিস বেশ সুবিধা আছে, মানে কিছু অফার থাকলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা দুটো নিলে একটা ফ্রি এরকম অফারগুলো কিন্তু থেকেই থাকে, আর মানে ছাড় কিন্তু পাওয়াই যায় অনেক কিছুতে, অনেক সময় বেশ ভালোই ছাড় থাকে, তার জন্য এখান থেকে মানে অনেক কেনাকাটা করলে অনেকটা সুবিধা আর কি, বেশ ভালো লাগে, মজা হয় আর ঘোরা হয়, সবটাই আমরা পেয়ে যাই বলো। আর এখানে কি সুন্দর ফলগুলো সাজিয়ে রেখেছে, আর আমার সংকল্প তো কী নেবে না নেবে খুঁজে পাচ্ছে না, এটা ধরে টানে ওটা ধরে টানছে, এই করছে সে করছে, মানে ও এখানে এসে এতটাই ওর আনন্দ, আর এই যে বন্দুক দেখেছে, মা আমাকে বন্দুক কিনে দাও দাও এরকম বায়না তার। কোনটা নিবি নে, কি নিবি নে, দেখতে পাচ্ছ সংকল্প কাণ্ড, ওখান থেকে জিনিস নিয়ে আবার ও খাবে, ও আমার কোটাও খাবে, তারপর আমাদের অনেক কিছু যেহেতু কেনাকাটা হবে তাই একটা ঝুড়ি না নিলেই না হয়, তা একটা নিয়ে নিলাম টানার মতো। তো এখানে দেখতে পাচ্ছ সংকল্প সে মানে টেনে যাচ্ছে, ও টানবে আর কি, না বাবাকে ধরতে দেবে না আমাকে দেবে, ও নিজে টানবে, সে টেনে টেনে যাচ্ছে, কি অবস্থা, আর সবাই ওকে দেখে হাসি হাসিও করছিলো, আর বাচ্চা বলো এখনকার বাচ্চা তো ওই রকমই হয় প্রত্যেকটা বাচ্চাই বলো, এবার ওই বাবার হাত মানে হাত ছড়িয়ে দিলে এবার ও নিজে একা একা টানবে, কি অবস্থা, ও নাকি এত ভারী বইটি ওই জিনিসটা নাকি ও টানতে পারে, আমরা টুকটুক করে অনেক কিছুই আমাদের মানে কেনাকাটা হয়ে গেল, অনেক কিছুই কেনাকাটা করেছি, তো বিল ঠিল করে তো আমরা এবার বেরিয়ে গেলাম, এবার আমরা চলে এলাম হচ্ছে খাবারের দোকানে, কি খাবে কি খাবে কি খাবে, বিরিয়ানি খাবে তাই, আচ্ছা যে বাবাকে বলবি, হ্যাঁ হ্যাঁ, তো তো ওই মলের অপোজিট সাইডে কিছু দোকান আছে ফুটে আর কি, তো সেখানেই আমরা বসে বললাম, অনেক কিছু খেয়ে যাই, খিদেও পেয়ে গেছে সন্ধ্যাবেলা, মানে তেমন কিছু খেয়ে আমরা বেরোইনি, তো দেখা যাক এখানে কি খাই আমরা, নিয়ে নিলাম মোমো, অনেকদিন হলো মোমো খাই না, আর হচ্ছে রোল অর্ডার করা হয়েছে এগ চিকেন রোল, তো মোমোটা আমার তো ভীষণ প্রিয়, আমার দেখো আমার ছেলেও কিন্তু খাচ্ছে, ও এখন খায়নি কোনো দিন, ফার্স্ট টাইম ওর মোমো খাওয়া, তো আমার তো ভীষণ প্রিয় মোমোটা, আগে তো বিয়ের আগে মানে প্রচণ্ড মোমো খেতাম, আমার ভীষণ ভালো লাগে খেতে, তো আমার জন্যই মেনলি অর্ডার করেছে মোমোটা, কি খাচ্ছ কি, এটা বিরিয়ানি নয় মোমো, মোমো খেয়ে বলছে বিরিয়ানি খাচ্ছি, এরকম ও বিরিয়ানি মানে বিরিয়ানি খেতেও খুব পছন্দ করে, আরো খুব মানে খায় ও বিরিয়ানিটা আর কি,
তো চলো রোল চলে এসেছে, এবার রোলটা খাওয়া যাক। তো বন্ধুরা আমাদের ঘোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ঝাঁপ পড়েছে মানে ট্রেনের। তো বন্ধুরা ভিডিওটা তেমন বড় করছি না, আর অনেক কিছু ছিল তো ওইসব আর অ্যাড করলাম না। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও কেমন। আর সবাইকে সংকল্প আমার তরফ থেকে গুড নাইট।